কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অ্যান্টিগায় আরও একটা দিন কিন্তু কেটে গেল আমাদের একটা বিপদেই আছি বলতে পারেন পুরো ক্যারিবিয়ান সম্পর্কে আমরা একটা জিনিস জানতাম যে ক্যালেপস সুরে মাতোয়ারা পুরো ক্যারিবিয়ান মানুষজন কিংবা পুরো বিশ্ব ববমালির কথা তো আপনারা জানেনি কিন্তু এখানে এসে এতটা গানের উৎপাদ উৎপাদ বললাম এই কারণে সেটা বলছি শুনতে হবে সেটা কিন্তু আমরা আসলে ভাবিনি কিংবা সহ্য করতে হবে খেতে যাবেন গানের শব্দ গাড়িতে চড়বেন গানের শব্দ শপিং মলে যাবেন গানের শব্দ রাস্তায় হাঁটবেন গানের শব্দ যেখানে যাবেন শুধু গানের শব্দ কয়েকটা উদাহরণ দিই আমরা যে গাড়িতে করে আমাদের হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত যাই কিংবা প্র্যাকটিসে যাই সেই গাড়িতে গাড়ির হেলান দেওয়ার সময় এখানে একটা মাথা যেখানে লাগে সেখানে প্রত্যেকটা সিটে আলাদা করে পুরা সিটের উপরের অংশ খুলে ফেলে গোল গোল স্পিকার বসিয়েছে সামনে দুটো পিছে দুটো লাস্টে একটা পাঁচটা স্পিকার এভাবে বসিয়েছে আমি খালি ভেবে পাই না যে যদি হেলান দেয় কেউ আর গানটা বাঁচতে থাকে কি হবে তখন ফিলিংসটা কালকে যেমন বলছিলাম যে এত সুন্দর স্পিকার মজা করার জন্য ড্রাইভারের সঙ্গে বলছিলাম বলে গান শুনতে চাও না কি আমরা বললাম না 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 ছাড়তে হবে না প্লিজ মানে কোনো মতে রক্ষা পেয়েছি তাহলে কি হতো আপনি বুঝেন মানে যদি পাঁচটা স্পিকার দিয়ে গান সাউন্ড শোনা যেত আরেকটা উদাহরণ দিই একটা লেবানি সিরিয়ান মিলে একটা রেস্টুরেন্ট খুলেছে আমাদের এই যেখানে থাকে সে এলাকায় সেই জায়গায় একটা স্পিকার আছে এত বিশাল সেই স্পিকার বাজিয়ে কন্টিনিউয়াস মানে একটা সেকেন্ডের ব্রেক নেই গান চলছে 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 এবং রাত যতক্ষণ না গভীর হয় দোকান যতক্ষণ না বন্ধ হয় গান চলতে থাকে আরেকটা উদাহরণ সেটা গান নয় সেন্ট ভিনসেন্টের স্টেডিয়ামটাও পুরনো এয়ারপোর্টের সঙ্গে রানওয়ের মতো রাস্তা বিশাল রাস্তাকে এখন রানোয় হিসেবে ইউজ করা হয় সেই রানওয়ের পাশে এক গাড়ির জানালা এবং দরজা দুটোই খুলে চারদিকে খুলে গান বাজাচ্ছে প্রকট শব্দে গান এবং সেটার পাশে কয়েক মিটারের মধ্যে মিটারের মধ্যে আরেকটা গাড়ি ঠিক একই কাজ আরেক রকমের গান গান মানে মানে চলছেই আমি এই এলাকার মানুষের আসলে গানের প্রীতি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গান এত মানুষ শুনতে পারে এত আনন্দে থাকতে পারে এত ফুর্তি করতে পারে সেটা আসলে ধারণার বাইরে ছিল এবং সেটা কিন্তু এবার আমরা প্রমাণ পেয়েছি এই সফরে এসে এরকম যেখানেই যাচ্ছি রাস্তা দিয়ে গাড়ি চলছে গান বাজছে এবং বোঝাই যাচ্ছে যে গানের জন্য তারা এক্সট্রা স্পিকার বসাচ্ছে এক্সট্রা খরচ করছে এক্সট্রা বিনিয়োগ করছে আজকের কথাই বলি একটা মাইক্রোবাস যাচ্ছে পিছের দুটো সিট খুলে ফেলা হয়েছে খুলে ফেলে এত বড় একটা বক্স স্পিকার বসানো হয়েছে কাঠের বাক্সের ফ্রেম দিয়ে স্পিকার করা হয়েছে মানে গান তাদের রক্তের সঙ্গে মিশে আছে সুতরাং গান বাজবে গান বাজছে এবং গানে নিয়ে তাদের আসলে অনেক ধরনের আমার ধারণা আগ্রহ আকর্ষণ আছে এবং শনি রবিবার স্পেশালি ফ্রাইডে নাইট থেকে শুরু হয় উইকেন্ড ফ্রাইডে নাইট নাইট কিছু কিছু সময় এই দুই আড়াই তিন দিন মানে একদমই মানে মাতোয়ারা থাকে প্রত্যেকটা কোনায় কোনায় রেস্টুরেন্টে বারে সব জায়গায় কিন্তু গান বাজতে থাকে গান নিয়ে অনেক অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে গান আমারও পছন্দের আপনাদেরও পছন্দের কিন্তু কোনো কিছুর বাড়াবাড়ি কেমন লাগে সেটা আসলে আমরা ফিল করতে পারি না এর আগেও বলেছি তাদের জীবনটা আসলে আলাদা ক্যারিবিয়ানরা আসলে জীবনকে উপভোগ করে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা আসলে তেমনটা করতে পারি না সেটাই আমাদের আসলে দুর্ভাগ্য তবে এখানে কিন্তু আমরা উপভোগ করছি এই যে অ্যান্টিগার আকাশ বাতাস মনে হচ্ছে যে কি সুন্দর আকাশ রোদ ঝলমল করবে যখন তখন মনে করেন বৃষ্টির সম্ভাবনা বেশি আমি এখন পর্যন্ত যতবার বৃষ্টি হচ্ছে ততবার দেখেছি রোদ ঝলমল করছে কারণ মেঘটা কেটে যাচ্ছে সেই সময়টা বৃষ্টি ঝরে পড়ছে এবং আকাশ ফক এটাই আমার ব্যাখ্যা আর কোনো কারণ নাই আর মেঘ যখন হচ্ছে তখন কিন্তু আমি এখন পর্যন্ত বৃষ্টির কোনো ছোঁয়া দেখিনি বিশ্বমানের থামে দেশের একমাত্র সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আসলে অদ্ভুত জীবন একে তো সময়ের পার্থক্য বাংলাদেশের সঙ্গে দশ ঘন্টার তার মধ্যে এখানকার মানুষের জীবন কার্যকলাপ সব কিছু দেখে আমরা অবাক হচ্ছি প্রতিনিয়ত এবং আমাদেরকে দেখেও তারা অবাক হয় আমরা যখন কোনো কাজের ব্যস্ততার কথা বলি খুব তাড়াহুড়োর কথা বলি তখন তারা কিন্তু অবাক হয় বলো যে বসো ওয়েট করো হবে হয়ে যাবে হচ্ছে কিন্তু আমাদের কাছে যে টাইমটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে পত্রিকা টেলিভিশনে সাংবাদিক যারা আমরা কাজ করি তাদের জন্য সেটা তারা ফিলই করতে চায় না তারা মনে করে হবে দেরি হলে কি সমস্যা আরেকটা উদাহরণ দেই ইন্টারনেট নিয়ে এই এলাকায় মানুষের সবাই বেশিরভাগ আসে পর্যটক হিসেবে এবং ছুটি কাটাতে অবকাশ যাপনে হানিমুনে সেই জায়গায় তাদের আসলে কাজও ব্যস্ততা থাকে না তাই তারা মনে করে যে ব্যস্ততা আসলে খুব একটা প্রয়োজন নেই হোটেলে যখন ইন্টারনেট থাকে না তখন তারা বলে রুমে ইন্টারনেটের কী দরকার তোমার যদি ইন্টারনেট দরকার থেকে আসো এই তোমার লাউঞ্জে আসো কিংবা রিসেপশনে আসো লবিতে আসো সেখানে তোমরা ইন্টারনেট ব্যবহার করে চলে যাও ইন্টারনেটটা যে আমাদের জন্য যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তের দরকার সেটা তারা ফিল করে না হয়তোবা এটাই তাদের জীবন আবারও বলছি তাদের জীবন আর আমাদের জীবন এক নয় কিন্তু তাদের জীবন যে খারাপ আমাদের জীবন যে ভালো সেটাও আমি বলছি না হয়তোবা তারাই ঠিক আমরাই হয়তোবা ভুল টানে ছুটে চলেছি সবাই ভালো থাকবেন বিশ্বকাপের ডায়েরি নিয়ে আজকে এখানেই শেষ করছি কাল আবারও ফিরে আসবো